আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছো गाइज এসএস গেমার ওয়াইটি ভাই তোমার জন্য ভাই আমি পাগল হয়ে গেছি তার কারণ হইতো সবাই তুমি আমার ভিডিওতে কমেন্ট করছিলে লাস্টে একটা কাস্টম অথবা যে কোনো একটা চ্যালেঞ্জ ভিডিও আছে ভাই ফাইনালি কিন্তু আমার চ্যালেঞ্জ ভিডিওটা আসছে বাট কিন্তু খেলা হইলো একটা দারুণ ঘটনা ঘটছে সেটা হচ্ছে কি আমি যখন র‍্যান্ডমলি স্টার্ট করছিলাম অর্থাৎ চারজন নিয়ে বাট চারজন এসে ওরিয়ন ক্যারেক্টার এবং আজেবাজে ক্যারেক্টার নিয়ে ভরে চলছে तो एखे कहनी हो कि दो तीन राउंड पर आर टिकट बेर हो जाए पर थ्री सिक्स अर्थात वो एक बेर हो जाए क्योंकि वो होता है तीनटा बट हमारे आकटा आंतु खेलते परे ना तर मध्य आर इनिए इमोट देखा भाई से बस खराब लगते भाई मैच खेलते भाई कथा रखते ही कारण भाई ओरा भाई एक चैलेंज भिडियो भिडियोते प्राय कमेंट कर तुम्हारा देखते पर देवा আপনার কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি আমার এই ভিডিওটা বানাচ্ছি বাট লিটারালি ভাই আমি কিন্তু র্যাঙ্ক খেলতে পারি অফিসিতে খুবই প্রবলেম করে র্যাঙ্ক খেলতে তার কারণ হাত ওইভাবে এখন ক্লিয়ার হয়নি বা সিএস অথবা কাস্টমে মোটামুটি হাত ক্লিয়ার হচ্ছে তো ওই জন্যই ওটাতে আমি ভাবলাম যে কাস্টমে করে কারণ সবাই ভালো না দেখা গেলে হয় বলো তোমরা তো ওইটা করার জন্য তো আমি সিএস স্টার্ট দেই অর্থাৎ কাস্টম খুলে এনিমিদেরকে ইনভাইট দেই মানে র্যান্ডমলি ইনভাইট দেওয়ার চেষ্টা করি তারপর আসার পরে একটা এনিমি কিন্তু বাজেভাবে ইমোট দেখাচ্ছিল বাট ভাই আমার এই আইডিতে কোনো ইমোট নেই অর্থাৎ ফ্রি এবং দুই একটা ইমোট ছাড়া তো সেইভাবে ওকে ইমোট দেখাতে পারিনি বাট আমার কাছে মনে হয় তোমার ভাই ভিডিওটা ভালো লাগবে আই থিঙ্ক ধারণা করতে ভাই যেভাবে ম্যাচটা খেলছো অনেকের ধারণা হয়ে যাবে আসলে পিসিতে কেমন খেলা যায় তার মানে পিসিতে মানে এক কথায় ফোন আর পিসি তো আলাদা তার কারণে তো ভাই তুমি সেটা টাচ করে দাও আর মাউস এর পার্থক্য অর্থাৎ তুমি কখনো একজন পিসি প্লেয়ারের সাথে যদি সে ভালো খেলে অর্থাৎ মোটামুটি ভালো খেলে তার সাথে কখনোই পারবে না বিকজ হরি গোল গেম প্লে দেয় পিসি প্লেয়ার একটু অ্যাডভান্টেজ বেশি পাবে তো অ্যাডভান্টেজগুলো যদি তোমরা বলো সেটা হইতেছে এর সাথে অ্যাডভান্টেজ তো পাবাই তো তারপরে তো সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে মুভমেন্টের স্পিড মানে তুমি কখনো একটা পিসি প্লেয়ারের মুভমেন্টে পারবে না তুমি যত ভালো বোন প্লেয়ারই হও না কেন মানে কঠিন একটা মুভমেন্ট পাবা তুমি পিসিতে খেললে এটা আমার ক্ষেত্রে হচ্ছে মাঝে মাঝে দেখতেই পাচ্ছি সো ওয়াল মাইরে পিসিতে এত জোর বাট হইতেছে ব্যাক করতে গেলে একটু কষ্ট করতে গেলে আর হেডশটের কথা যদি বলো যেটা লাগে তো লালই লাগে আর যেটা লাগে না সেটা একটু পাই বাট অনেক ক্ষেত্রেই এটা হচ্ছে এই যে আমার ইমোট দেখাচ্ছিল না আর চ্যালেঞ্জ টেকের ভিডিও আমরা কি তার কারণে কিছু ভাই এখন যদি আমি সেটা হচ্ছে কি যে ফ্রি ফায়ার আর ওরকম ক্রেজে নাই অর্থাৎ ফ্রি ফায়ারের ভিডিও থেকে কেউ দেখে না তো আমি যেহেতু ছোটো ইউটিউবার সেহেতু আমার যেটা ভালো লাগে ভাই আমি ওইটাই করি বাট আমার অনেক পুরোনো অডিয়েন্স আপনার কথার জন্য আমি ভিডিওটা বানাইছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনি জানাবেন কারণ ভাই আমি হয়তো আপনার মনের মতো চ্যালেঞ্জটা জানতে চাই না কিন্তু আপনার একটা ধারণা হয়ে যাবে যে আমি পিসিতে কেমন খেলি এবং আমার যে মানে যে টেমপ্লেট আছে ওটা কেমন একটা মোটামুটি ধারণা পেয়ে যাবে তোমরা বাট লিটারালি ভাই আমি সিএস অনেক বেশি ভালো খেলি তার কারণ হইতেছে ভাই সিএসে আমার প্র্যাকটিস একটু বেশি অন্তত র্যাঙ্ক ম্যাপ ম্যাচ তার কারণ হইতেছে আমি ম্যাচ যেটা বললাম ফার্স্ট অফ অল যে আমি র্যাঙ্ক ম্যাচ ওইভাবে খেলতাম না ওইটা না খেলার কারণে হচ্ছে এই অবস্থা আর আমি যে গেমের ভিডিও ছাড়বো গাইজ ভিডিওতে ভিউজ আসবে না এটা আমি জানি এই জন্যই আমি আমার গেমের ভিডিও ছাড়ি না তারপরেও ভাইটি ভাই বলছে আমার গেমের ভিডিও ছাড়া লিটারালি ভাই প্রচুর হেড লাগে পিজিতে আর এই যে যে ভিডিওটা আছে না ভাই আমি দুইবার ভয়েস দিচ্ছি তার কারণ হইতেছে জানি না আমার মাইক্রোফোনে কি এসে মাঝে বাজিং নয়েজ অর্থাৎ নয়েজটা একটু বেশি আছে তো এই জন্যই তো আবার আমি চেষ্টা করতেছি নয়েজটা রিচ দেওয়ার জন্য আর পিছনের যে কয়টা ভিডিও বানাইছি ভাই সবটা ভিডিওতে একই অবস্থা অর্থাৎ আমার দুই তিনটা ভিডিওগুলো বানানো হচ্ছে এই দেখো ওরিয়ান একটু টপ আসছে বাট আমি এখান থেকে দেখতে গেলেও কিন্তু আমি ওদেরকে মারতে পারি না তার কারণে তো ভাই এইখানে ইনসেন একটা ফাইট হয় তোমরা দেখতে পারবা এখানে আমি হিলটা করার পর সামনে যখন যাবো তখন তোমরা ফাইটটা উপভোগ করতে পারবা কপাল খারাপ যে আমার যদি একটা টিমমেটের নেট থাকতো তাহলে এখান থেকে ইজিলি ম্যাচটা বের করে নিয়ে যেতে পারতো বাট সেটা হয় নাই তার কারণে তো ভাই নেট ছিল না দেখতে পাচ্ছি একটা নষ্ট দিচ্ছে আরেকটাকে সরিয়ে নিয়ে গেছে আর ওয়াল মারার পর এই দেখো আরেকটাও নট লাস্টার বাট ভাই স্যাড প্রচুর খারাপ লাগে এখন তার মাঝে আবার ওদের একটা ইমোট দেখাচ্ছিল আর এবং তার গান খুবই ভালো দেখতে পাচ্ছি একটাকে নক করছি বাট এইখান থেকে যদি ক্লিয়ার করার জন্য আমি করে যাই বা এখান থেকে মারার চেষ্টা করে যাবো ই করে দেওয়ার চেষ্টা করতেছি মানে ভাই এক্ষেত্রে খেলতেছে তিনজন আমরা হচ্ছে দুইজন তারপরে একজন পারে না একদম টোটালি মানে নুব বলতেই চলে তারপরেও হিল করার চেষ্টা করে তারপরেও ম্যাচটা 6-6 করছিলাম কিন্তু লাস্টের ম্যাচটা এন্ট্রি নেওয়ার কারণে ম্যাচটা জিততে পারি নাই এসএস গেমার ওয়াইটি ভাই তোমার নামটা আমি জানি না বাট তুমি যেহেতু কমেন্ট করছো এই জন্য তোমার মানে ভিডিওটা বানাই না কেমন হয়েছে অবশ্যই তুমি কমেন্টে জানাবা। আজকের ভিডিওতে হয়তোবা তোমার মন জয় করতেও পারি নাও পারি, তার কাছে এই দেখো কিছুতেই একটা সমস্যা, যদি পায়ে এম হয়ে উঠলে অনেকটা চাপ হবে, বাট এটা নট। এই রাউন্ডটা আমরা কিন্তু পেয়ে যাই, তোমরা দেখতে পারবো কিন্তু হেডশটে ওরে মাইরা দিই, যেটা বললাম কিছু ভুল মেরে কেউ কখনোই তুমি পারবো না, দারুণ বসা যাবে। तो ये देखो हरानी अवश्य देखे आबारों रिमोट दीब कारण भाई ये हमें बेस कैक बार रिमोट दीजिए तुम्हारा सकले देखो भिडियोते कारण होता है कि देखो एम टेन नहीं आसो भाई एम टेन देखे हमें खेले अवश्य जामी एमपी फोर्टी मरे जाए बाट एम टेन आसने केमन लागे जरा सी एस खेले ता अवश्य जानो जो कस्टमे एम टेन कतटा मेजाज खराब है किच्छू कारण नहीं भाई कारण होता है रैंडम टीममेट एदेर किस बला और बासाय बेस काज करते लाइक प्लेट देखा नेक्स्ट को भिडियो तो भलो थे सुस्त अल्लाह हाफिज।